নমস্কার বন্ধুরা, লাইফ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি 6টা টিপস নিয়ে, যা কিনা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজেই আমাদেরকে সাহায্য করবে। সারাদিন আমাদের নানান ধরনের কাজকর্ম করতে হয়, কিন্তু সেই সমস্ত কাজকর্ম কীভাবে গুছিয়ে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা নানান ধরনের টিপস ফলো করে থাকি, যাতে দিনের শেষে আমাদের নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা বাঁচাতে পারি। আর এই টিপস ফলো করে যদি আমরা কাজকর্ম করি, তাহলে কিন্তু মাসের শেষে আমরা বেশ কিছুটা অর্থ বাঁচাতে পারবো। সেরকমই বেশ কিছু জানা অজানা টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিও শুরু করে দিই। আমরা প্রত্যেকেই ডাইনিং টেবিলে যখন খাবার খেতে বসি, মধ্যেখানে কিন্তু এরকম একটা ওয়েস্টেজ বোল আমরা সবসময়ের জন্যই রাখি, কিন্তু এইগুলোর কালার যদি একটু হালকা হয় তখন দেখা যায় যে খাবারের তেল মশলার দাগ সহজে কিন্তু এই বাটিগুলো থেকে উঠতে চায় না, আর দেখতেও কিন্তু খুবই বাজে লাগে। তো যখন এই ধরনের বোল আমরা ডাইনিং টেবিলে রাখবো, তার আগে ছোট্ট একটা টিপস আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো, খেতে বসার আগে যদি আমরা এই বোলের মধ্যে একটা ক্যারি প্যাকেট এইভাবে দিয়ে রাখি, তাহলে এর মধ্যে যত খাবারের ওয়েস্টেজ জিনিসপত্র ফেলা হোক না কেন, এই প্যাকেটটাকে ধরে ঠিক এইভাবে যদি আমরা ফেলে দিই, তাহলেই বোলের মধ্যেও আর দাগ হবে না, দেখতেও কিন্তু বাজে লাগবে না। আর অনেক সময় এই বাটির মধ্যে আমরা যখন মাছের কাঁটা ফেলি, ভুলবশত কিন্তু হাতে ফুটেও যেতে পারে এই বাটিটা পরিষ্কারের সময়। তাই যদি এইভাবে একটা প্যাকেট রেখে দিতে পারি, তাহলে আমাদের হাত লাগানোর একেবারে প্রয়োজনই থাকবে না, আর বাটির মধ্যে তেল মশলার দাগও থাকবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন প্রেশার কুকারে কোনো খাবার বানাই, তখন সমস্ত খাবার প্রেশার থেকে তুলে নেওয়ার পরেও এরকম নিচে কিন্তু বেশ খানিকটা ডাল বা ভাত পড়ে থাকতে দেখা যায়, আর সেগুলো যদি সাথে সাথে না পরিষ্কার করা হয়, নিচটা শক্ত হয়ে লেগে থাকে, আর যার ফলে আমাদের মাজতে কিন্তু খুবই অসুবিধা হয়। ঠিকমতো কিন্তু আমরা এগুলোকে পরিষ্কার করে তুলতেও পারি না, এতটাই নিচের খাবারগুলো শক্ত হয়ে থাকে হাওয়া লেগে। আর এইভাবে প্রেশার থেকে শক্ত খাবার তুলতে কিন্তু অনেকটা সময় প্রেশারটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তার ফলে আমাদের অনেকটা সময় কিন্তু নষ্ট হয়। এবার থেকে যখনই প্রেশার কুকারে খাবার বানাবো আমরা, তারপর যদি নিচে খাবারটা এইভাবে লেগে শক্ত হয়ে যায়, ছোট্ট একটা টিপস আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো, প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে যদি প্রেশার কুকারটাকে এভাবে উল্টো করে একটু গরম করে নিতে পারি, তাহলে নিচে লেগে থাকা খাবারগুলো অতি সহজেই নরম হয়ে যাবে। আর আমরা যদি প্রেশার কুকারটাকে সোজা করে গ্যাসের ওপর বসাই, তাহলে পুরো প্রেশার কুকারটা গরম হতে হতে অনেকটা গ্যাস খরচাও হয়ে যাবে, আর এই খাবারগুলো নরম খুব সহজেই কিন্তু হবে না। তাই প্রেশারটাকে উল্টো করে খুব তাড়াতাড়ি গরম করে নিয়ে প্রথমে জল দিয়ে ভালো করে প্রেশারটাকে ধুয়ে নিয়ে, যদি খুব সামান্য পরিমাণ ভীম ডিশওয়াশার দিয়ে আমি প্রেশারটাকে মেজে নিই, তাহলে বিনা পরিশ্রমে কিন্তু প্রেশারটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, আর নিচে যে ভাত বা ডালগুলো শক্ত হয়েছিল সেগুলো কিন্তু কোনো রকম জোরে ঘষাঘষি ছাড়াই উঠে গেল। এবার আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে কত সহজে বিনা পরিশ্রমে কিন্তু এইভাবে প্রেশার কুকার পরিষ্কার করা সম্ভব। আশা করছি টিপসটা কাজে দেবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের ঘরে যখন নতুন কোনো বাসনপত্র কেনা হয়, তখন দেখা যায় আগের যে বাসনপত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আর ব্যবহার করি না, বা কিছু কিছু ক্ষেত্রে বাসনপত্রগুলো কখনো কখনো নষ্ট হয়ে গেলেও কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না। তো সেই রকমই যদি আমাদের ঘরে কখনো এক্সট্রা গ্লাস থেকে থাকে, যেগুলো আমাদের ব্যবহার আর হচ্ছে না, সেগুলো স্টিলেরই হোক বা কাচের, এই ধরনের গ্লাসগুলোকে কিভাবে অতি সহজেই আমরা কাজে লাগাতে পারবো, আজকে আমি একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, রান্নাঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের সবসময়ের জন্য কাজে লাগে, সেই চামচ বা ছুরি কাঁচি, যেগুলো আমরা ভালোমতো গুছিয়ে রাখলেও কাজের সময় খুঁজে পাই না, সেগুলোকে যদি এই রকম ইউজলেস গ্লাসের মধ্যে হোল্ডার হিসেবে রেখে দিতে পারি, তাহলে অতি সহজেই কিন্তু কাজের সময় আমরা ঝটপট এগুলোকে খুঁজে পাবো, আমাদের কিন্তু কোনো রকম খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে না। এইভাবে তোমরাও করে দেখতে পারো, অনেকটাই সুবিধা হবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের ঘরে এখন প্রত্যেকেরই কিন্তু এই ধরনের বিপি মেশিন বা অক্সিমিটার, গ্লুকোমিটার, এই ধরনের নানান ধরনের মেশিন কিন্তু আমাদের সবসময়ের জন্যই ঘরে অ্যাভেলেবেল থাকে। কিন্তু এই মেশিনগুলোর যে একটাই সমস্যা হয়, যদি আমরা ভুলবশত ব্যাটারিগুলো লাগিয়ে এভাবে রেখে দিই, তাহলে কদিনের মধ্যেই কিন্তু
ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। আর এত বারবারই যে ব্যাটারি নষ্ট হয়ে যায়, তার ফলে কিন্তু ব্যাটারি কিনতে কিনতে আমাদের কিন্তু অনেকটা টাকা খরচ হয়ে যায়। তো দেখো, আমি ভুলবশত এই মেশিনের মধ্যে ব্যাটারিগুলোকে লাগিয়ে রেখেছিলাম, তার ফলে ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখো, মেশিনটা আমার আর অনই হচ্ছে না। আমাকে আবার যতক্ষণ না নতুন ব্যাটারি কিনে আনবো, ততক্ষণ আর আমি এই মেশিনটাকে অন করতে পারবো না। তো যদি আমাদের ঘরে এই ধরনের কোনো ব্যাটারি চালিত জিনিসপত্র থাকে, শুধুমাত্র মেশিন নয়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যেগুলো আমাদের অনেক দিন পর পর ব্যবহার হয়, সেই জিনিসগুলো ব্যবহারের পর যদি আমরা ব্যাটারিগুলোকে খুলে এইভাবে ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে আলাদা করে রাখতে পারি, তাহলে অনেক দিন পর্যন্ত ব্যাটারিগুলো ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে দেবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন মাসের প্রথমেই অনেকটা গ্রসারি তুলে নিই, তখন কিন্তু ডালও এর সাথে তুলে নিই। কিন্তু এই মুসুর ডাল বা মুগ ডাল অনেকটা পরিমাণ তুলে রাখলে দেখা যায় কীরকম সাদা সাদা ফাঙ্গাস হয়ে যায়, দীর্ঘদিন ব্যবহার করতে পারি না, বা কখনো ছোট ছোট পোকাও এর মধ্যে হয়ে যায়। আর আমরা যদি ডালগুলো ধুয়ে রাখি, তাহলেও কিন্তু যদি ঠিকঠাক মতো রোদে দিয়ে শুকাতে না পারি, সেক্ষেত্রে ডালগুলো বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। এই চিন্তা করে কিন্তু আমরা ডালগুলো ধুয়েও রাখতে পারি না। তো দেখো, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি ডালগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করার জন্য প্রথমে পরিমাণ মতো ডাল আমি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে প্রথমে জল পাল্টে পাল্টে 3-4 বার ডালটাকে ধুয়ে নিতে হবে। এরপর ডাল থেকে জল ঝরিয়ে নিয়ে এরকম একটা সাদা সুতির কাপড়ের মধ্যে যদি ডালগুলোকে আমি বিছিয়ে দিয়ে ভালো মতো জল শুকনো করে ওপর থেকে অর্ধেক কাপড় আমি দিয়ে যদি একটু আয়রন করে নিতে পারি, তাহলে পুরোপুরি ডালটা যেটুকু ভিজেছিল সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে। আর এইভাবে করলে কিন্তু রোদে দেওয়ার ঝামেলা থাকে না, কেননা অনেক অনেক সময় আমরা এই কাজগুলো দিনের বেলা না করতে পারলে রাতের দিকে করি, তখন আমাদের রোদে দেওয়ার একটা ঝামেলা থাকে রাতের বেলা। বা কখনো কখনো বৃষ্টি বর্ষার দিনে কিন্তু রোদ ওঠে না, তখন নানান ধরনের সমস্যা হয়। আর সবার ঘরেই তো আয়রন থাকে, এইভাবে যদি আমরা ডালটাকে একটু শুকনো করে নিতে পারি, তাহলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি আমরা রেখে দিই, প্রায় 5-6 মাস পর্যন্ত ডালগুলো ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়, কিন্তু আমরা গ্যাস সিলিন্ডারটাকে যেখানে রেখে দিই তার নিচটায় দীর্ঘদিন একই জায়গায় রাখতে রাখতে দেখা যায় মেঝের মধ্যে লোহার একটা দাগ পড়ে গেছে। আর সারাদিনের অনেক কাজের পর আমাদের মহিলাদের কিন্তু প্রতিদিন ভারী সিলিন্ডার নড়িয়ে সরিয়ে এই জায়গাটাকে মোছা সম্ভব হয় না। কিন্তু এই রকমভাবে দীর্ঘদিন একই জায়গায় সিলিন্ডার রাখতে রাখতে মেঝের মধ্যে দাগটা হয়ে গেলেও কিন্তু খুব সহজে দাগটা উঠতে যায় না। আর এইভাবে দীর্ঘদিন দাগ হয়ে থাকলে দেখতেও খুবই বাজে লাগে। খুব কম সময় আর বিনা পরিশ্রমে যদি এই মেঝেতে জং পড়া দাগকে তুলে ফেলতে হয়, তাহলে নিয়ে নিতে হবে হারপিক। যেই হারপিক আমরা টয়লেট ক্লিনারের জন্য ব্যবহার করি, সেই হারপিক দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে যদি এই রকম একটা স্ক্রচ বাইটের সাহায্যে তুলে ফেলা যায়, তাহলে কিন্তু বিনা পরিশ্রমেই এই দাগটা নিমেষের মধ্যে উঠে যাবে। আর এটা প্রতিদিন করারও দরকার নেই, বেশ 1-2 মাস পর পর যদি এভাবে পরিষ্কার করে নেওয়া যায় আর তারপর শুকনো একটা কাপড় দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ একেবারে নিমেষের মধ্যেই সমস্ত দাগ উঠে গেল। এরপর নিয়ে নিতে হবে এই ধরনের একটা ছোট পলিথিন ব্যাগ। এই পলিথিন ব্যাগের উপর যদি আমরা সিলিন্ডারটাকে বসিয়ে জায়গা মতো রাখতে পারি, তাহলে কিন্তু এই ধরনের দাগ আর মেঝেতে পড়বে না। আবার অনেকে সিলিন্ডার স্ট্যান্ডও ব্যবহার করে। কোনো রকম পয়সা খরচ ছাড়াই আমি খুব সহজেই কিন্তু কিভাবে সিলিন্ডার রাখতে হবে আর কিসের ওপর রাখলে দাগ পড়বে না সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরাও এভাবে করে দেখতে পারো, অনেকটাই উপকৃত হবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে। টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।